मालदार कालियाचकेर मादक काराबाड़ीदेर हाते गुलिबद्ध नाबालकेर मृत्यु घटनाय गोटा एलाका जुड़े शोकेर छाय नेमे एसेछे। शुक्रवार राते मालदार कालियाचकेर बालियाडांगा एलाकाय पुलिशेर सोर्स हिसेबे काज करते गिये मादक काराबाड़ीदेर हाते नृशंसभावे खून हय मालदार कालियाचक तीन नम्बर ब्लकेर कुम्बिरा एलाकार बासिंदा नाबालक राजीव शेख। बार बार प्रश्न उठछे एकजन नाबालककेर कि करे पुलिशेर पक्ष थेके सोर्स हिसेबे काजे लागानो होयेछे। পুলিশের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছেন বিভিন্ন মহল থেকেই। পুলিশের সোর্স হিসেবে কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক নাবালকের। নাবালককে সোর্স হিসেবে কি করে ব্যবহার করলো পুলিশ, বিষয়টি নিয়ে পুলিশের নৈতিকতার প্রশ্ন তুলেছেন বিভিন্ন মহল। এদিন মৃত রাজীব শেখের মা জানান তার ছেলে পড়াশোনাই করত, অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন কিনা তা তিনি জানেন না। আমি বলতে পারবো না, এই খবর আমি জানি না। আমার ছেলে বাড়ি থেকে বলেছে, আমার দুটো ছেলে মাদ্রাসায় পড়ে। আচ্ছা, তো একটা ছেলেকে জ্বর হয়েছিল, ছেলেটাকে এনেছিল, আর একটা ছেলেকে আবার জ্বর হয়েছে, আনতে গেছে। আচ্ছা, আমাকে বাড়ি থেকে বলেছে কি আমি মাদ্রাসা গেলাম আমার ভাইকে আনতে। এইটুকুই আমি জানি, আর কিছু জানি না। কটার সময় বেরিয়েছিল বাড়ি থেকে? মোটামুটি ও তিনটার সময় বেরোচ্ছে, বিকেল কালকে। এই যে পুলিশের ও কাজ করতো, এটা জানতেন যে পুলিশের হয়ে ডি করতো, সোর্সের কাজ করতো? না না, জানতেন না। আমার ছেলে ওগলা কারবার করতো না, এটা লিখা লিখা পড়া করতো। হ্যাঁ, আমার ছেলে ওগলা করতো না। তো গুলি লাগলো কেন ওকে? আমি সেটা কথা বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, আমার ছেলে যে কি গেনে কি কাজ কি হয়েছে না হয়েছে আমি সে কথা আমি বলতে পারবো না। আমার ছেলে পড়াশোনা করতো আমি এইটুকুই জানি, আর আমার ছেলে কি করতো না করতো আমি এইটুকুই জানি না। আমি যাটা জানি না সেটা আপনাকে বলবো কেন কি আমি জানি না। ঠিক আছে, ছেলের নাম কি আপনার? রাজীব সে। এ বিষয়ে তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সদস্য পেশার শিক্ষক স্বপন মিশ্র পুলিশের দিকেই আঙ্গুল তুলেছেন। আমরা খবরের কাগজে এবং টিভিতে দেখলাম যে আমাদের জেলার কালিয়াচকে একটা স্কুল ছাত্র মাদক পাচারকারীদের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, যেটা খুব মর্মান্তিক এবং আমাদের কাছে খুব দুঃখজনক ঘটনা। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাব যাতে এই ধরনের ঘটনা আর মালদায় পুনরাবৃত্তি না ঘটে এবং ছাত্রদেরকে যাতে এই কাজে ব্যবহার না করা হয় সেটাও আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। কারণ এটা যদি গোটা জেলাব্যাপী ছড়িয়ে পড়ে তাহলে একটা বিভীষিকার আকার ধারণ করবে। অনুরোধ, বারবার অনুরোধ করছি আপনাদের কাছে যে আপনারা অ্যাক্টিভ আছেন, জেলায় সুশাসন আপনারা স্থাপন করেছেন, আরও অ্যাক্টিভ হন যাতে এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে। গোটা বিষয় নিয়ে বিজেপির রাজ্য কমিটির সদস্য অজিত দাস বলেন অনৈতিক কাজ হয়েছে এই ঘটনা, যার ফলে মর্মান্তিক পরিণতি। এখন মালদার যে কালিয়াচক এই বিস্তীর্ণ এলাকা, এখানে গরু পাচার, জাল নোট, মাদক পাচারে স্বর্গরাজ্য, আর এটা সারা পশ্চিমবঙ্গের কাছে সুবিদিত। কিন্তু পুলিশ আজকে যেভাবে একটি ছাত্রকে আর তার সোর্স হিসাবে ব্যবহার করতো, যেটা আমরা পত্রপত্রিকার মাধ্যমে খবরের মাধ্যমে জানতে পেরেছি, এটা বিশেষ দুঃখজনক ঘটনা এবং খারাপ লাগছে। এই কারণে যে পুলিশ ছাত্রছাত্রীদেরকেও আজকে এই কাজে ব্যবহার করছে, যারা আগামী দিনে সমাজে মেরুদণ্ড হবে সেই ছাত্রদেরকে এরা পাচারকারীদের সোর্স হিসেবে ব্যবহার করতে গিয়ে একজন ছাত্রকে অকালে প্রাণ দিতে হলো, তার আমরা তীব্র বিরোধিতা করছি এবং এই এলাকাকে সন্ত্রাসমুক্ত করবার জন্য পাচারকারীদের সরবরাহ হাত থেকে বাঁচানোর জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি।